डीजे बाबी दुशाई नंबर फोर
কালো দেখো যেন জমদুতির বাচ্চা, শালা ডাকাত দলের লোক নাকি বলো দিনে, হ্যাঁ শালার দেখে যেন গা রিডি করতে বলে। ও বাবা তুই একা যাবি না, তোর সঙ্গে কেউ আছে? আমি আমার মা আর আমার বোনের আত্মা। শালা যা ভেবেছি তাই, এই রাত্রির বেলা একে কেউ নেই, চাটি খানে তক্তা নিয়ে আছে। ও বাবা আমি বুঝতে পারিনি, আমি মনে করি তক্তা, কিন্তু ওর বোন যে রক্তা এটা আমার খেয়াল ছিল নি। ভালো আছে, ভালো আছে বাবা। তা তোমরা কজন যাবে বাবা? আমি তো বললাম আমি আমার মা আর আমার ছোট্ট বোন রক্তা। ভালো, দেখো বাবা এই রাত দুকুরি পারাপার হতে গেলে না পারের কড়ি কিন্তু আগে দিতে হবে। কি বলছো মাছি? আমরা যে পারের কড়ি সঙ্গে করে আনিনি। শালা যা ভেবেছি তাই, এ শালা নিশ্চয় টাকা তোলে লোক। শালা রাত্রিবেলা পার হতে আছে অথচ বলে টাকা পয়সা নেই। মাঝি এই কি বলছো বিড়বিড় করে? বলছি তুই কি আমার হেজি মেজি পেয়েছিস? কি বলছো মাঝি? আমার নাম হলো নিমাই মাঝি, তুমি মাগত দেন, তুমি শালা আমার ফল। দেখো মাঝি আমরা যে বড় বিপদে পড়ে পারাপার হতে দিচ্ছি, একটি বারের জন্য আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও, একটি বারের জন্য বিনা করে আমাদের পারাপার করে দাও। বিনা করি পারাপার করে দাও। হ্যাঁ মাঝি, শালা বিনা করি আমি তোরে পারাপার করে দেবো। তা কোনো দিন হয়? শালা চালাকি আর মজা কি একসঙ্গে করতো মাঝি? তোমার দম বন্ধ করতো, তুমি জানো? দেখো মাঝি, আমি তো বললাম আমরা বিপদে পড়ে পারাপার হতে দিচ্ছি। দেখো মাঝি, আজ আমরা বিনা করছি যে আমাদের বিনা করিতে তোরা করে পারাপারটা করে দাও, একদিন আমাদের থেকেও তোমারও বড় বিপদ আসবে, সেই দিন আমিও তোমার বিনা করিতে পারাপার করে দেবো। শালা কিরম পান দিচ্ছ দেখো, বলে আজকে তুমি আমার বিনা করি পার করে দাও, আমি তোমার একদিন করে দেবো। এই তা তুই যে আমার পার করে দিবি, তোর পারে তড়ি আছে? আমার তড়ি আছে, তুমি যে পারাবার করবে তোমার তড়ি আছে তো? আমার ঘাটে আছে পারাবার হতে, আর ও আমার বলতে যে তোর তড়ি আছে। দেখতে পাই আমার ঘাটে কত তড়ি মাদা রয়েছে। আরে এ তো দেখতে পাচ্ছি সব কাস্টের তড়ি মাদা আছে। তোর কি সোনার তড়ি হলো? আমার তরি কেমন শুনবে মাঝি? শুনবে? ওরে না বেরে ঘাটে ওরে পারে তরি, ওরে শোন রে নেই তোরে বলে যাই আমি হবে রে ঘাটে নামের তরি, শুনলে নিমাই বলে যাই তরি। ভালো হয়েছে বাবা, তোর যখন তরি আছে নিশ্চয় তোর তরি দাঁড়িও আছে। আমার দাঁড়িয়ে আছে, তুমি যে বারবার করবে তোমার দাঁড়িয়ে আছে তো? আমার নেই, আমার নেই, আমার তো আছে পাঁচজন দাঁড়িয়ে। এই লালে কি হচ্ছে কি ভিতরে তার চেয়ে বেশি রে? তাই নাকি? আমার কিন্তু ছয় জন দাঁড়িয়ে আছে। হে শিবমান আমার আজকাল দেখো, যেই বলি যে পাঁচজন ও গপ করে একজন বাইরে দিয়ে বলে ছজন। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, যেই ছজন বলেছে ছজনের নাম তোর বলতে হবে। আমার নাম বলতে হবে? নাম বলতে হবে? বেশ আমি একটা একটা করে বলছি, গুনে না বাছি। ঠিক আছে, বলে আছে বলে যাই আমি ওরে
মার্চ এই এই মদখোরার মাছর এদের নিয়ে তুই একসঙ্গে থাকিস কি বলছো মাঝি এই তো বললি কাম কোদ লোভ মোহ মদখোরার মাছর আমি মদখোর মাছরের কথা বলিনি মাঝি আমি বলেছি কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য মদ মাশ্চর্য হ্যাঁ মাঝি আমি মনে করলাম মদখোরার মাছর ভালো আছে ভালো আছে বাবা ভালো আছে তোরি আছে তোর দাড়ি আছে নিশ্চয় তোর তোরির পালও আছে আমার তোরির পাল আছে তুমি যা পারাবার করে তোমার তোরির পাল আছে তো আমার নাকি আমার তোরির পাল নেই দেখতে পারি না ওই লালু কত বড় পাল টাইলে দেখ দেখ এই তোমার তোরির পাল মাছি আমার তোরির পাল কেমন শুনবে আমি ভক্তি রসে পাল তুলেছি ভক্তি রসে পাল তুলেছি ভক্তি রসে পাল তুলেছি এই ভালো হয়েছে রাত দুপুর হয়ে যাচ্ছে তাই বলছি চলো বাবা ওই বলেছি ফেলো করি মাকো তেল তুমি শালা আমার পর নাও মাছি বলছি আগে করি দাও তারপরে পার হও দেখো মাছি বড় বাবা ছোট বড় আমি তো বললাম যে বড় বিপদে পড়ে পারা পার হতে রয়েছি একটি পারের জন্য বিপদ থেকে উদ্ধার করে দাও আমি দুটো হাত জোড়ে করে মিনতি করছি মাছি হাত জোরে করে মিনতি করতে হ্যাঁ মাঝি তুই কি একান্ত শুনবি বিশ্বাস করো মাঝি আমরা তো বললাম বিপদে পড়ে এসেছি বড় জ্বালায় ফেলেছে শালা রাত দুগুলি শালা জ্বালায় ফেলেছে শালার মেরে গমনে করে দেবো নাকি বলো যাকে শালার অন্যভাবে ব্যবস্থা করতে হবে নাহলে হবে না যে শালা পিছন ছাড়বে নি যাই হোক আওয়া মাঝি তোরে যে আমি পার করে দেবো কি করে দেবো বলবিনি কেন মাছি ঘেরাবিনি ধরি আমি বাড়ি ফেলে কি বলছো মাছি তাহলে কেমন করে পারাবার করবি কোনো চিন্তা করতে হবে না আমার এই গামছা রয়েছে শালা পাক দিলে পার করে দেবো বেশ মাছি তাহলে তোরা করে গামছাটা পাক দিয়ে নাও কেন আমার জলে ডুবিয়ে মারবে নাকি এর ধরতে হবে না ধরলে পাকানো যা ও আমার ধরতে হবে আচ্ছা বেশ বেশ আমি ধরছি যত তাড়াতাড়ি পাকানো হয়ে যাবে শালা তত তাড়াতাড়ি পারো হয়ে যাবে ঠিক আছে মাঝি আমি শক্ত করেই ধরছি তোমার ঘুম করে দেবো ধরেছিস ধরেছি মাঝি জয় শিব শম্ভ জয় মাঝি তো জয় শিব শম্ভ জয় মাঝি শালা কে না যত পাক দিচ্ছে শালা তত খুলে দিচ্ছে এ শালা চালাক নিয়ে এ কি বলছো মাঝি আমি তো ধরেই নিয়েছি তো থোমড়া গুঁড়ো করে দেবো মাঝি আমার সবাই ছেলে চারদার পঞ্চির মনে একে চড়ে নেয় দাঁত পাটা ফেলে দেবো এ কি বলছো মাঝি হ্যাঁ পঞ্চির মনে মাঝি আমি তো ধরেই আছি মাঝি ভালো করে ধর আমি ধরেই আছি শালা চালাকি মারি ভালো করে ধর ধরেছি মাঝি জয় শিব শম্ভ জয় মাঝি জয় শিব শম্ভ জয় মাঝি শালা কি তানে ফেলে দে শালা যত বার দিচ্ছে শালা তত খুলে এ কি বলছো মাঝি আমি তো শালা কথা বলি এসো বলো মাছি এই রাত দুকুরি না ছামাল খেলা করলে চলবে নি হ্যাঁ মাছি তাই বলছি তুই রাত দুকুরি মা গঙ্গা দেবী স্মরণ করলে আর আমি এই তালে একা গামছা পাক দেব তাই নাকি মাছি পাক দিলেই তোর পার করে বেশ মাছি বেশ তাহলে আমি মা গঙ্গা দেবীকে স্মরণ করছি তুমি তোরা করে গামছাটা পাক দিয়ে দিয়ে আমাকে পারা পার করে দাও বেশি কথা বল একটু তাড়াতাড়ি নেবি হ্যাঁ গো মা গঙ্গা দেবী মা গো আমরা তো বড় বিপদে পড়ে পারা পারে হতে গেছি মা একটি বালের জন্য আমাদের পারা পার করে দাও মা গো মা গঙ্গা দেবী মা গো ভালোই ভালোই আমাদের পারা পার করে দাও মা ভালোই ভালোই আমাদের পারা পার করে দাও মা ভালোই ভালোই আমাদের পারা পার করে তুমি
Oh,
শালা অটো এক হাটে ও লাথি মেরে বুকির হাড় সমানি এক জায়গা করে হলো হলো শালা অনেকদিন খাচ্ছে তাতে ঘুরতে ওকে বলে কোথায় গেলে পাব কত জারার দেখা বলে দেখো তোরা আকাল বাতাস তারা বলে দেখো তোরা আকাল বাতাস তারা কোথায় গেলে পাব পুত্র জারার দেখা বলে দেখো কোথায় গেলে পাব কত জারার দেখা বলে দেখো তোরা আকাশ বাতাস তারা বলে দেখো তোরা আকাশ বাতাস তারা কোথায় গেলে পাব কত জারার দেখা বলে দেখো তোরা গেলে পাব কত জারার দেখা আমি দেশো হারা খুঁজে খুঁজে সারা আমি দেশে হারা খুঁজে খুঁজে সারা কোথায় গেলে পাব কত জারার বিয়ালি মদের চাষ ওই খেয়ে আর রেল লাইনে মাথা ছেড়ে দে রে ও রে নিমা Thank you.
সন্তান আছে পুরিমা তোর সাথে সন্তানই পেয়েছিস এইভাবে পুয়ের করা যেত তোর প্রাণ কি লাগে রক্ত পুরিমা রক্ত আর যখন তুমি আমার সাত সাতটি সন্তানের নাম করলে আর আমি তোমার সন্তানকে বল করব না যাও পুরিমা আমি তোমার সন্তানকে ছেড়ে দিচ্ছি তুমি তোমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে আমাদেরকে পার করে দিবি না আবার বলো পার করে দাও আমি তো বললাম পার করে দিলে আমার পানের কড়ি কিন্তু আগে দিতে হবে নিমাই আমি তোকে আশীর্বাদ করছি আজ থেকে তোর কোনো অভাব হবে না তোর লীলাপতি তোর সন্তান সুখে তুমি কি বলছো বুড়িমা আমার সাত সাতটি সন্তান আমার স্ত্রীর নাম লীলাপতি এ তুমি কেমন করে আমি সব জানি রে বাবা আমি যে বিশ্বের মা আমি বুঝতে পেরেছি তুমি সেই জাদু খেলা দেখানো বলি না না নাই না তাহলে তোমার পল্লীটা কি পল্লীর মধ্যে আছে অমর ছড়া কলা এই অমর ছড়া কলায় আমি বিরাটের বাহন্ন বাজার তিপ্পান্ন গলিতে পেঁচা করি বাইরে অপেক্ষা কর আমি মাকে নিয়ে আসছি মিস দাদা মা।